আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফা বাংলা টিভির আজকে সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব প্রধান প্রধান সংবাদ শিরোনাম। বুক পেতে গুলি খাবো কিন্তু রাজপথ ছাড়বো না, আওয়ামী লীগকে যে হুঁশিয়ারি দিয়ে গেলেন মির্জা আব্বাস। আজকের আয়োজনে আলোচনা থাকছে মির্জা ফখরুলের দাবি প্রস্তাব নিয়ে যা বললেন তোফায়েল আহমেদ। সর্বশেষ থাকছে হামলা হলে পুলিশ কি চেয়ে থাকবে কিনা, মির্জা ফখরুলের কাছে জানতে চান ওবায়দুল কাদের। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। বিএনপির আন্দোলনে গুলি চালানো হলে তাকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, কেউ গুলি করলে আমরা তাকে ছাড় দেব না, আমরা আত্মাহুতির জন্য প্রস্তুত। আন্দোলনে গুলি চালানো হলে আমাদের আন্দোলনেও ভিন্ন প্রক্রিয়ায় হবে, অবস্থা বুঝে ব্যবস্থা নেব। সোমবার বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, এই যে মামলা মোকদ্দমা, এই যে গোলাগুলি, এত সহজেই আমরা ছেড়ে দেব না। আপনারা ভাবছেন এরশাদের সময় আন্দোলন হয়েছে একরকম, ওটা ছিল এক প্রক্রিয়া। এখন যে আন্দোলন হচ্ছে, সুতরাং আমরা ভিন্ন প্রক্রিয়া নেব, আন্দোলনের ভিন্ন রূপ নেব। আন্দোলন কখনো একরকম চলে না, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এই সরকার ক্ষমতায় থাকলে নিত্যপণ্য চাল ডাল তেলের দামের যে ঊর্ধ্বগতি, এটা আর কোনোদিন কমবে না। এদেরকে সরাতে হবে, এদের ক্ষমতা থেকে হটাতে হবে। যে আন্দোলন শুরু হয়েছে, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা না পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না। সরকার বিএনপিকে বড় জায়গায় সমাবেশ করতে দেয় না অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, আমরা একদিন ঢাকা শহরের প্রতিটি অলিতে গলিতে মিছিল করব, সেদিন আপনাদের অবস্থা কি হয় আমরা দেখব। রাজপথ আমরা কিন্তু আপনাদের হাতে ছেড়ে দেব না, রাজপথ আমরা দখল করব। তিনি বলেন, সময় এসে গেছে, বিএনপি নেতারা, ছাত্রদল নেতারা, যুবদল নেতারা গুলি খাওয়া শিখে গেছেন, সুতরাং ভয়ের কোনো কারণ নেই। বুক পেতে দেব, গুলি খাবো কিন্তু রাজপথ ছেড়ে যাব না, এটা আমাদের শপথ। মির্জা আব্বাস বলেন, সামিট গ্রুপের আজিজ খান আওয়ামী লীগের ফারুক খানের ভাই, আপনারা সবাই জানেন। সেদিন দেখলাম সিঙ্গাপুরে বড় ধনীদের মধ্যে একজন। এরকম গরিব দেশে যে কত ধনী আছে, যারা বিদেশে থাকে, দেশে টাকা আছে, কেন কয়েকদিন আগে না আপনারা তাদেরকে ছাড় দিলেন যে বিদেশ থেকে টাকা আনলে তাদের কর ছাড় দেয়া হবে? টাকা কি এসেছে বলতে পারবেন? আসেনি। যারা বিদেশে টাকা নিয়ে গেছে, এখন সেখানে তাদের জবাব দিতে হচ্ছে যে এই টাকার ট্যাক্স কই, ট্যাক্স দিয়েছেন, দেননি, তাহলে টাকাটা হালাল হচ্ছে না, এই টাকাটা জায়েজ করা যাচ্ছে না। এই টাকাটা জায়েজ করার জন্য তাদের একটা সুযোগ দেয়া হলো, বাজেটে এই ছাড় দেয়া হয়েছে, অর্থাৎ বিদেশে যদি তাদের জিজ্ঞেস করা হয় তখন তারা বলবে যে আমরা দেশে ট্যাক্স দিয়ে এসেছি। এই হচ্ছে সরকারের অবস্থা। চলে যাচ্ছি পরের সংবাদে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার পরিবর্তন ও নির্দলীয় সরকার দাবিতে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য গ্রহণযোগ্য নয়, তাদের দাবি কোনোদিন বাস্তবায়িত হবে না। নির্বাচন কমিশন সাংবিধানিক কাঠামোতে গঠিত হয়, বললেই কাউকে বাদ দেওয়া যায় না। তিনি বলেন, কথায় কথায় প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিএনপিকে বাঁচিয়ে রেখেছেন মির্জা ফখরুল, এজন্য অবশ্য তাকে নোবেল প্রাইজ দেওয়ার দাবি জানাতে পারে বিএনপি। সোমবার সকালে ভোলায় উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত দলের কর্মী সভায় তোফায়েল আহমেদ এসব কথা বলেন। বৃষ্টি উপেক্ষা করে 13 ইউনিয়নের নেতাকর্মীরা সভায় অংশ নেন। আগামী বছরকে নির্বাচনের বছর উল্লেখ করে মাঠের কর্মী নেতাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ নেতার দল নয়, কর্মীর দল। এ সময় তিনি বঙ্গবন্ধুর কথাও স্মরণ করিয়ে দেন। ভোলায় প্রচুর গ্যাসের মজুদ রয়েছে উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ভোলা বরিশাল ব্রিজ নির্মাণ হলে এই গ্যাস দিয়ে জাতীয়ভাবে গ্যাস সংকট দূর করা যাবে, একই সঙ্গে ভোলায় গ্যাস ভিত্তিক শিল্প কারখানা গড়ে উঠবে, উৎপাদিত পণ্য সহজে দেশের বিভিন্ন প্রান্তে পরিবহন করা যাবে। চলে যাচ্ছি পরের সংবাদে। পুলিশ বাহিনীকে নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, রাষ্ট্রের পুলিশ বাহিনীকে এখন নতুন করে প্রতিপক্ষ বানাচ্ছে বিএনপি। পুলিশ বাহিনীর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আসতে পারে মর্মে মির্জা ফখরুল যে হুঁশিয়ারি দিয়েছেন, এ থেকে প্রমাণ হয় তারাই তথাকথিত নিষেধাজ্ঞা ষড়যন্ত্রের হোতা, তারাই কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার জন্য লবিস্ট নিয়োগ করেছিল, এখন পুলিশ বাহিনীকেও হুমকি ধমকি দিচ্ছে, তারা আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করবে, পুলিশের উপর হামলা করবে, আর পুলিশ কি চেয়ে থাকবে? সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণ ও জানমালের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ পুলিশ কি বিধিবদ্ধ দায়িত্ব পালন করবে না? হত্যা, ষড়যন্ত্র আর সন্ত্রাসের রাজনীতির প্রতিফল ভোগ করছে বিএনপি, তারা এখনও অতীত থেকে শিক্ষা নেয়নি, তারা তাদের অতীতের ভুলের মাশুল দিচ্ছে। এখনও যদি গণতন্ত্রের পথে ফিরে না আসে, তাহলে ব্যালটের মাধ্যমে জনগণ তার জবাব দেবে। আওয়ামী লীগের সম্পাদক আরও বলেন, বিএনপি মহাসচিব আবারও সরকারের পদত্যাগ দাবি করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা বলেছেন, বারবার মামাবাড়ির আবদার নিয়ে হাজির হন ফখরুল সাহেব, সরকার কেন পদত্যাগ করবে? আওয়ামী লীগ জনরায়ের
প্রতি শ্রদ্ধাশীল। জনগণ বাংলাদেশ আওয়ামী লীগকে 5 বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। মেয়াদ শেষে যথাসময়ে সংবিধান সম্মতভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই, কাজেই সরকারের পরিবর্তন চাইলে নির্বাচনে আসুন। নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে কে ক্ষমতায় থাকবে আর কে থাকবে না। তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি ফখরুল সাহেব করেছেন সেটি তো মীমাংসিত একটি বিষয়। দেশে সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার এখন জাদুঘরে। মীমাংসিত একটি বিষয় নিয়ে নতুন করে আলাপ আলোচনার কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, বিএনপি মহাসচিব বলেছেন এখনকার পার্লামেন্ট নাকি গৃহী। তিনি বলেন, বিএনপি মহাসচিব বলেছেন এখনকার পার্লামেন্ট নাকি গৃহপালিত। জাতীয় সংসদকে নিয়ে ফখরুল সাহেবের এ ধরনের বক্তব্য অনভিপ্রেত এবং জাতীয় সংসদের জন্য অবমাননাকর। বিএনপি মহাসচিবকে বলতে চাই, আপনি যে সংসদকে গৃহপালিত বলেছেন সেই সংসদে তো বিএনপির জনপ্রতিনিধিরাও রয়েছেন, তবে তারাও কি গৃহপালিত? প্রকৃতপক্ষে এ ধরনের অবান্তর ও দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করা তাদের মজ্জাগত অভ্যাসে পরিণত হয়েছে। আমরা বিএনপি নেতাদের আহ্বান জানাবো, দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য পরিহার করুন এবং গণতান্ত্রিক রীতিনীতি মেনে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করুন।